হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি অক্ষয় 61 থেকে বলছি। আজকে আপনাদের জন্য আরেকটি ছোট মিনি এসি ফ্যানের, যেটি ডাই টেবিল ফ্যান বলা হয়, সেটি আজকের প্রবলেমটি আজকে আপনাদের দেখাবো। সেটি দেখতে পাচ্ছেন আমার হাতে যে এসি কেবলটি, সেটি এসি কেবল প্রবলেম। এসি কেবল মানে আমরা যখন ছোট হোক আর বড় হোক, যখন টেবিল পাখা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি 250 ভোল্টের, সেক্ষেত্রে 250 ভোল্টের যে বিদ্যুৎ আমরা যে কোনো পাখার ক্ষেত্রে যখন আমরা এই টুপিনের মাধ্যমে যখন এই এসিতে ইন করে 250 ভোল্ট, তখন কিন্তু এসি লাইনটি যদি বা টুপিনটি ভালো থাকে, সেক্ষেত্রে পাখাটি চলবে। আর যদি সেটি না চলে, সেক্ষেত্রে এসি লাইন প্রবলেম হতে পারে, তারের হতে পারে, টুপিনের হতে পারে, অনেক ক্ষেত্রে হঠাৎ করে আমাদের এই ফ্যানটি প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে যখন আমাদের এসি লাইনের প্রবলেম হবে, সেক্ষেত্রে আমরা এসি লাইনটি কীভাবে পরীক্ষা করবো, সেক্ষেত্রে আমরা কিছু বেসিক ধারণা রাখতে হবে সবার কাছে। এটি বলবো যে কিছু ভালো টেকনিক ব্যবহার করতে হয়, যে কেউ সেটি, যেহেতু বিদ্যুতের কাজ, যে কেউ সেটি করতে পারে না বা ভয় ভীতি পায়, সেক্ষেত্রে যে এখানে এই ধরনের কাজ করতে আগ্রহী, তারা সেই ধরনের কাজটি করে থাকবেন সাহসিকতার সাথে। তো বন্ধুরা, আমি বলবো আজকে আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অক্ষয় 61 চ্যানেলটি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। বন্ধুরা, এখানে যে এসি লাইনের কথাটি বলতেছিলাম, এটি আমরা এসি লাইনের যে টুপিন আমার হাতে দেখতে পাচ্ছেন, যে টুপিনটি, সেটি আমি নতুন করে পরিবর্তন করব। সেটি আপনারা ঠিক আপনাদের বাসা বাড়িতে যখন এরকম টেবিল ফ্যান সমস্যা হবে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই সেই কাজটি করতে পারবেন। এটি একটি সহজ, একদম সিম্পল ব্যাপার, সেটি কোনো ভয়ের ব্যাপার নাই। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে যে কোনো দোকান থেকে এই টুপিন কিনে নিয়ে বাসায়, সেটি যদি এসি লাইনের প্রবলেম হয়, সেক্ষেত্রে এসি লাইনে সেই টুপিনটি অনেক ক্ষেত্রে, অনেক লুটের ক্ষেত্রে সেটি পুড়ে যায় বা ভিতর থেকে যে কানেকশন মিসটেক করে সেগুলো আমরা টুপিন থেকে খুলে হয়তো বা নতুন করে সংযোগ করব। সেই সংযোগটি করার ক্ষেত্রে যখন টুপিন না কাজ করবে, সেক্ষেত্রে নতুন টুপিন ব্যবহার করব। আর টুপিনে যদি না কাজ করে, সেক্ষেত্রে আমরা এসি লাইনটা পরীক্ষা করবো। এসি লাইন পরীক্ষা করতে গেলে আমাদের সবার বাড়িতে সব সিরিজ লাইন থাকে না, সেক্ষেত্রে কাছে যে টেকনিশিয়ান আছে তাদের কাছে আপনারা নিয়ে যেতে পারেন। আর যদি বাসা বাড়িতে কারো এরকম টেকনিক থাকার মতো সিস্টেম থাকে, মিটার বা সিরিজ লাইন, সেক্ষেত্রে আপনারা এসি লাইনটি পরীক্ষা করে নিতে পারেন, যে এসি লাইনের প্রবলেম না পাখার ভিতরে প্রবলেম না সুইচগত প্রবলেম, এখানে রেগুলেটর সিস্টেম থাকে, রেগুলেটরের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আজকে যে ফ্যানটি দেখানো হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে টুপিন লাগানো হচ্ছে, সেটি এসি লাইনের একটি টুপিনের প্রবলেম ছিল, সেটি আজকে আপনি লাগানোর চেষ্টা করছি। আর এই বিষয়টি আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, সহজভাবে সেটি আপনারা বাসা বাড়িতে করে নিতে পারবেন একদম সহজে। সেটি কোনো বড় বিষয় না, সেটি একদম সিম্পল বিষয়, সেটি একদম সহজ। সেটি যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই এই ধরনের কাজ হলে সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ব্যবস্থা নেবেন, তাহলে আপনাদের নিজেদের এরকম সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, ডাই ছোটো টেবিল ফাঁকা পাখা বা যে কোনো বড় ধরনের পাখার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম অনেক সময় হয়ে থাকে, সেগুলো আপনারা টেকনিক হিসেবে সাধারণ সমস্যাগুলো চেষ্টা করবেন নিজেদের বাসায়। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা এই বিষয়গুলো বুঝে গেছেন। আর আমি আজকে বিদায় নিব অক্ষয় 61 চ্যানেল থেকে। সবাই আশা করব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি।